ক্লাস সেভেনের স্টুডেন্ট আগের ক্লাসে আমরা শিখেছিলাম শিক্ষা সম্পর্কে আজকে আমরা শিখব শাড়ির শিক্ষা সম্পর্কে অর্থাৎ শাড়ি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব কিন্তু শাড়ি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে আমাদের তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে শাড়ির শিক্ষা কাকে বলে বা শাড়ি শিক্ষা কী কারণ শাড়ি শিক্ষা কি বা কাকে বলে যদি আমরা জানতে না পারি তাহলে শাড়ির শিক্ষার লক্ষ্যই বা কী এবং তার উদ্দেশ্যই বাকি সেটা আমরা জানতে পারবো না তাই চলো আমরা প্রথমে শিখে নিই যে শাড়ি শিক্ষা কাকে বলে যে শিক্ষা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে সামগ্রিক ব্যক্তিসত্ত্বার বিকাশ সাধনে সাহায্য করে অর্থাৎ ব্যক্তির দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক, বৌদ্ধিক নৈতিক ইত্যাদি দিকের উন্নতি ঘটিয়ে ব্যক্তিকে সমাজে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে তাকেই আমরা বলবো শাড়ি শিক্ষা শারীরিক শিক্ষা কী না সমগ্র শিক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ আবার যদি আমরা অন্যরকমভাবে বলি তাহলে এটাও বলতে পারি যে শারীর শারীরিক ক্রিয়াকৌশল ও শারীরিক কসরতের অভিজ্ঞতার মাধ্যমে সুস্থ শরীর ও মন গড়ে তোলার জন্য যে শিক্ষা লাভ করা হয় তাকে বলা হয় শারীরিক শিক্ষা তবে এগুলো এই দুটো ছাড়াও শাড়ির শিক্ষার সংজ্ঞা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে দিয়েছেন যেমন যে আর শর্মন বলেছেন যে শাড়ির শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে আবার অন্যরকমভাবে ভাবে এফ উইলিয়ামস বলেছেন উদ্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত মানুষের সুনির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের সমষ্টি হল শারীর শিক্ষা আবার অন্যরকম ভাবে জে ই নিকসন ও ডি কোজেন এর মতে সারি শিক্ষা হলো সামগ্রিক শিক্ষা পদ্ধতির মধ্যে সতেজ পেশি সঞ্চালনমূলক ক্রিয়াকলাপের সঙ্গে সংশ্লিষ্ট একটি অধ্যায় এবং সেই সমস্ত ক্রিয়াকলাপ থেকে উদ্ভূত জ্ঞান আবার সি এ বিউকার বলেছেন যে শারীরিক শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টাই হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক মানসিক প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা এছাড়াও আরও অনেকের মতামত আছে কিন্তু এই সবের মতামতের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য মতামতটা হলো জে এফ উইলিয়ামস তাহলে আমরা দেখতে পেলাম কি শিক্ষার যেমন বিভিন্ন সংজ্ঞা ছিল বিভিন্ন বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেই একই রকমভাবে শাড়ি শিক্ষারও কিন্তু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন এরপরে আমরা জানব যে শাড়ি শিক্ষার লক্ষ্য তাহলে দেখো আমরা এই যে আজকে পড়াশোনা করছি লেখাপড়া শিখছি তো এর প্রত্যেকটার জন্যই কিন্তু বা যে কোনো কাজই আমরা করি না কেন তার প্রত্যেকটারই একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আজকে যে তোমরা পড়াশোনা শিখছ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই পড়াশোনা শিখে কি হতে চাস তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম বলবে কেউ বলবে আমি ডাক্তার হতে চাই কেউ বলবে আমি শিক্ষক হতে চাই কেউ বলবে না আমি সমাজসেবী হতে চাই অর্থাৎ তোমাদের প্রত্যেকের এক একটা লক্ষ্য আছে আর এই লক্ষ্যে পৌঁছাতে গেলেও তোমাদেরকে কয়েকটা পদক্ষেপ পার হতে হবে অর্থাৎ তুমি যদি ডাক্তার হতে চাও তাহলে কি করতে হবে তুমি এই এখন সেভেনে পড়ছো এইটে পড়তে হবে নাইনে পড়তে হবে টেনে পড়তে হবে এইভাবে এক একটা ধাপ এগিয়ে যেতে হবে তবেই কিন্তু তুমি সেই তোমার লক্ষ্য ডাক্তার হওয়া সেখানে পৌঁছাতে পারবে এখানে সেরকম শারীরিক শিক্ষারও একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সেটা কি না শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্ত্বার পরিপূর্ণ বিকাশ সাধন আর শারীর শিক্ষার লক্ষ্য কিন্তু নির্দিষ্ট অর্থাৎ শিক্ষার লক্ষ্য একটাই শিক্ষার মতো কিন্তু লক্ষ্য অনেকগুলো নয় শিক্ষার এই লক্ষ্যে পৌঁছাতে হলে বেশ কিছু ধাপ আমাদের অতিক্রমণ করতে হবে এই যে ধাপগুলো আমরা অতিক্রমণ করব সেগুলো কি সেগুলো হচ্ছে যেমন শারীরিক ক্রিয়াকলাপ খেলাধুলা ব্যায়াম জীবন কুশলতার দক্ষতা শারীর শিক্ষার নীতি নিয়ম নিয়মকানুন ও আচর আচার আচরণ সম্পর্কিত জ্ঞান দক্ষতা মূল্যবোধ মূল্যবোধের উন্নতি সাধনের জন্য ব্যক্তি শারীরিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ গতি সঞ্চালনমূলক বিকাশ ব্যক্তিত্বের বিকাশ জ্ঞানের বিকাশ অনুভূতি ও আচরণের বিকাশ সাধনের প্রয়োজন হয় এই বিকাশ সাধন করাগুলোই হচ্ছে শাড়ি শিক্ষার এক একটা উদ্দেশ্য আর শাড়ি শিক্ষার এই যে এতগুলো ধাপ এই এতগুলো ধাপ ধাপকে একসাথেই বলা হচ্ছে শাড়ি শিক্ষার উদ্দেশ্য কারণ এই সব ধাপগুলো অতিক্রম না করলে শাড়ি শিক্ষার যে লক্ষ্য অর্থাৎ শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন সেটা সম্ভব হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শারীর শিক্ষার উদ্দেশ্য অনেকগুলো কিন্তু লক্ষ্য একটাই এবারে এই শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে বিভিন্নজন বিভিন্ন ভাগে ভাগ করেছেন তার মধ্যে আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে যে আর শর্মনের মতটা যে আর শর্মন কি করেছেন না শিক্ষার উদ্দেশ্যকে ছয়টি ভাগে ভাগ করেছেন কি না শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দক্ষতা বিকাশের উদ্দেশ্য সামাজিক বিকাশের উদ্দেশ্য স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য প্রাক্ষবিক বিকাশের উদ্দেশ্য আর শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য তাহলে আমরা শারীরিক শিক্ষার এখানে ছটা উদ্দেশ্যের কথা জানতে পারলাম আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা শারীরিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানব ভালো থেকো সুস্থ থেকো